সকালবেলায় রাসবিহারী অ্যাভিনিউতে গাছ পড়ে সম্পূর্ণ রাস্তা অবরোধ। আর এই রাস্তাটি যাচ্ছে গড়িয়াহাট থেকে রাসবিহারীর দিকে। এই মুহূর্তে গাছটি কিন্তু এখনও পড়ে রয়েছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে একটা রাস্তাতেই গাড়ি চলছে এবং রীতিমতো অফিস টাইমে যানজট তৈরি হয়েছে। যানজট কিন্তু দীর্ঘক্ষণ ধরে তৈরি হয়েছে, আর গাছ যেভাবে পড়ে রয়েছে তাতে কিন্তু এই মুহূর্তে যে কেটে সরানো যাবে কিংবা এক ঘন্টার মধ্যে যে এটা পরিষ্কার হবে সেটা কিন্তু নয়। অর্থাৎ এই সময়টায় কিন্তু রীতিমতো যানজট এবং দুর্ভোগ পোহাতে হবে শহর কলকাতার অফিস যাত্রী কিংবা যারা রাস্তায় বেরিয়েছেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে পাশে রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন করছে।